এই দুর্নীতিবাজ তোলাবাজ গুন্ডারাজ তৃণমূলকে তাড়াতে হবে দিদি টিকে আছেন কারণ ওখানে দাদার সঙ্গে সেটিং করে নিয়েছেন সৈয়া ভাই কোতওয়াল ডার কাহেকা আর এই জন্যই 2019 উনিশের লোকসভা নির্বাচন পাঁচ বছর ধরে আমাদের দেশের মানুষকে ভাওতা দেওয়া হয়েছে বোঝানো হয়েছে জুমলাবাজি করা হয়েছে যেতে যেতে গত পরশু দিন বাজেটের নামে আবার নতুন করে জুমলা দিয়েছেন মোদী সরকার কিছু को कुछ মিলনে वाला নেই হ্যাঁ দেনা থা দু হাজার চৌদ্দে উনিশ কৃষকের কথা মনে পড়ল যখন থেকে নিয়ে মুম্বাই চলছিল কৃষক সভা দিল্লিতে যখন পড়া হলো শ্রমিক কৃষক জমায়েত করলো তামিলনাড়ু থেকে কৃষক এসে যন্তর মন্তরে ধর্না দিলেন কিছু গদি মিডিয়া আর বিজেপি বললে সব নাটক হচ্ছে সিঙ্গুর থেকে হেঁটেছি উত্তর কন্যায় গিয়েছি পলাশিতে চিনি কলের দাবিতে লড়েছি আখ চাষিরা লড়েছে ধান চাষিরা ফসলের দাম পাচ্ছে না বাংলায় যদি তৃণমূলি ফোরের জন্য আর পুলিশের জুলুমে গ্রাম বাংলা প্রতিদিন মার খাচ্ছে বিজেপির আমলেও পেঁয়াজের দাম পাচ্ছে না কৃষকরা টমেটোর দাম পায়নি আলুর দাম পায়নি এতদিন বলেছে দিন মমতা বলেছেন পাহাড় হাসছে মহল হাসছে মোদি বলেছে কৃষকের আয় দ্বিগুণ করে দিয়েছি মমতা বলেছেন আমি তিন গুণ করে দিয়েছি তাহলে এখন কেন বলছেন ভোটের আগে দু হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষকরা ভিক্ষে চায় না অধিকার চায় লাল ঝান্ডা নিয়ে যোগ জমিদার গুন্ডা লেঠেল পুলিশের বিরুদ্ধে লড়েছে তবে পায়ের তলায় মাটি পেয়েছে ক্ষুদ্র মাজারি সেচে এনে এক ফসলি দশমিক জমিকে দু ফসলি তিন ফসলি করা হয়েছে এটা বাম সাফল্য আজকে ফসলের দাম পাচ্ছে না রক্ত ঘাম ধরিয়ে যে ফসল সেই ফসলের দাম চাই দক্ষিণপন্থীরা বলে তোমাকে অধিকার দেব না ভিক্ষা দেব লাল ঝান্ডা বলে ভিক নেই হাত চাইয়ে অধিকার চাই ফসলের দাম চাই আর সেটা আমরা লড়ে নেব সেই লড়াই চলছে এজন্যই ওরা নতুন করে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে লুটেরাদের রাজত্ব হয়েছে ওরা কি বলেছিল ওই যে সূর্যদা মাল পোয়ার কথা বললেন বিজেপি তৃণমূল সঙ্গে মিলে বলল লাল হটাও দেশ বাঁচাও দেশ বাঁচলো না বরঞ্চ লাল ঝান্ডা দুর্বল হলো তবেই আজকে মোদী যোগী রাজ হল এজন্যই আর এস এস তৃণমূল কংগ্রেসকে তৈরি করল আর মমতা ব্যানার্জি বললেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আর এস এস হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক বিজেপির বিরুদ্ধে বলছেন বিজেপির সঙ্গে সরকার করার জন্যই তো তৃণমূল তৈরি হয়েছিল গোটা দেশে আমি কংগ্রেসি বন্ধুদের বলবো যখন তৃণমূল তৈরি হলো বললে একটা ভালো শক্তিশালী তৃণমূল কংগ্রেস হয়েছে লাল ঝান্ডাকে শেষ করে দেবে এত সহজ মোদী বলছেন কংগ্রেস মুক্ত ভারত মমতা কি করলেন কংগ্রেস মুক্ত বাঙ্গাল গত আট বছর ধরে প্রতিদিন যাচ্ছে আর মৌসম পাল্টাচ্ছে দল ভাঙাচ্ছে কেনা বেচা করছে লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি হিটলার পারেনি লাল ঝান্ডা শেষ করতে হিটলারের নাতি না লাল ঝান্ডাকে শেষ করতে হবে যেমন কৃষকের ফসলের সম কাজের সম মজুরির দাবিতে ন্যূনতম আঠারো হাজার টাকা মজুরি চাই এখানে কলকারখানা হচ্ছে না পরাজায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে মারা যাচ্ছে তার উপর ভাষার নামে ধর্মের নামে তাদের ওপর জুলুম হচ্ছে কোন নিরাপত্তা নেই গোটা দেশে আর্থিক সংকট রাজ্যে আর্থিক সংকট মোদী বলেছিলেন বছরে দু কোটি বেকারকে কাজ পার্লামেন্টে বললাম কোথায় গেল কাজ মেরা কাম তাহা গিয়া মোদি বললেন দিয়েছি সংখ্যা নেই তারপরে যখন খুব চাপা হলো বললেন দিদি বলছে 80 লক্ষ দিয়েছে তো মমতা যদি 80 লক্ষ দিয়ে থাকে তাহলে আমি তো 2 কোটি দিয়েছি আমি বললাম হ্যাঁ সুরেশ সাক্ষী মাতাল আর মোদির সাক্ষী দিদি আর এজন্যই ওরা মিথ্যা করছে जब लूट चलता है तो झूठ बोलना पड़ता है और झूठ बोलने के लिए लोगों के अंदर फूड डालना पड़ता है এজন্য বিভাজনে রাজনীতি করছে প্রতিদিন এখন ভোট আসছে বলছে রাম মন্দির নিয়ে এখন লড়তে হবে আরে তুমি বলেছিলে গুজরাট মডেল কোথায় গেল এখন আসাম মডেল দেখুন বাংলাভাষী মানুষকে অমিত শাহ বলছে পোকা আর পশ্চিমবঙ্গে এসে মোদীজি বড় বড় কথা বলছেন বাঙালিকে ভাগ করার চেষ্টা করছেন হিন্দু আর মুসলমানের নামে একশো বছর আগে লট কার্জন পারেনি দেশ ভাগ পারেনি আজকে দাঁড়িয়ে যা হিন্দুস্থান পাকিস্তান পারেনি অখণ্ড বাঙালি জাতিসত্তাকে ভাগ করতে আজকে মোদী দিদি তাদেরকে ভাগ করছেন বলে বাংলাদেশি মানে মুসলমান হলে তাড়াতে হবে আর হিন্দু হলে নাগরিকতা দেব কাউকে দেবেন না এটাও জুমলা আপনার দীপঙ্করের কাছে শুনেছেন মিথ্যাচার করছে যাকে বলছে এনআরসিতে নাম থাকবে না তুমি নাগরিক না হোম সেক্রেটারি বলছে অটোমেটিক্যালি নাগরিকতা পাওয়া যাবে না ওকে আবেদন করতে হবে যে আমি জুলুমবাজি শিকার হয়ে বিতাড়িত হয়েছি বাংলাদেশ থেকে কি করে হবে সব ডকুমেন্ট দেবে বাদশাহুদ্দার আমল থেকে এখানে আছি আর দুদিন পরে বলবে আমি এসছি ছ বছর আগে এটা হচ্ছে ফাঁসাচ্ছে দিল্লি মে ও যা বন্দর না বাঁদর ধরে তো খাঁচার মধ্যে লাড্ডু রেখে দেয় উত্তর ভারতের লাড্ডু সেই খাঁচার মধ্যে লাড্ডুটাকে ধরে নেয় তারপরে আর হাতটাকে বার করতে পারে না মুঠোটা ধরা পড়ে এই মোদিজি দু হাজার সালে এখানে এসে বলেছিলেন একটা লাড্ডু না বাঁদর ধরার জন্য তো একটা লাড্ডু লাগে এখানে দুটো লাড্ডুর কথা বলেছিলেন একটা মোদির হাতে আর একটা দিদির হাতে আর তারপরে সেই ফাঁদে কিছু মানুষ ফাঁক পা দিল বললো কাঁটা সে কাঁটা নিকলে গা কাটা কাঁটা নেই আজকে একটা কাঁটার বদলে বাংলায় দুটো কাঁটা হয়ে গিয়েছে যারা বলছে ঘাস ফুল কমল ফুলকে আটকাবে আরে কমল ফুল তো বাংলায় রাজত্ব বাড়ালো ঘাস ফুলের আমলে চৌত্রিশ বছর ধরে লাল ঝান্ডা ছিল বামফ্রন্ট ছিল কোন দাঙ্গা হাতে দিইনি আমরা এখান থেকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন তৎকালীন দাঙ্গাবাজদের মাথা ঘুরিয়ে দেব। তৃণমূল কংগ্রেসের সেটা বলার সাহস নেই ধূলাঘর থেকে কালিয়াচক